পটিয়ায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বেসিক ট্রেড পরীক্ষার 2018 সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে রেনেসাঁ কম্পিউটার টেকনিক্যাল ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠান ইনস্টিটিউট মিলনায়তনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হক রানার সভাপতিত্বে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা। বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষা মিতা দাস, মোহাম্মদ ফয়সাল ইসলাম, সজীব নাথ, মর্জিনা আক্তার, জয়নাল আবেদিন, আবু হামজা ফয়সাল, আনিকা তাবাসুম, শিমু চৌধুরী প্রমুখ। তথ্য প্রযুক্তি যুগে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে কম্পিউটার জানা আবশ্যক। তিনি রেনেসাঁ কম্পিউটার টেকনিক্যাল ইনস্টিটিউট কেন্দ্রে 29 জুন অনুষ্ঠিতব্য দক্ষিণ চট্টগ্রামের বেসিক ট্রেড পরীক্ষার সফল কামনা করেন। পরে এই ইনস্টিটিউটের সফল শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। আজকে আপনাদের জন্য দোয়া কামনা উপলক্ষে আমার মনে হয় আজকে এই আয়োজন। পটিয়া চট্টগ্রাম থেকে আব্দুল হাকিম রানার পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।